ফরজ সালাতের পর প্রথম প্রশ্নটি ছিল যে ফরজ সালাতের পর দোয়া সমূহ কি কী এবং উনি একটি দোয়ার কথা বলেছেন তো আমরা আসলে সুন্না সম্মত দোয়াগুলোই জানতে চাইব প্রথম বিষয় হলো ফরজ সালাতের পর সাল্ল করিম সাল্লামাম দোয়া করতেন দীর্ঘক্ষণ এটি হাদিস থেকে প্রমাণিত সেটা কি যখন সালাম ফেরানো হলো ডানদিকা আসসালাম আলিকুম রহমতুল্লাহ দিকে আসসালাম আলিকম রহমতুল্লাহ এবার দোয়া শুরু আল্লাহ একবার উচ্চস্বরে একবার তিনবার আস্তকর আস্তখফরুল্লাহ আস্তকফরুল্লাহ আস্তকরুল্লাহ আল্লাহমন্ত সালাম ওমিনকে সাল্লাম এইদুয়া পড়তেন আয়াতুল কুরসি পড়তেন রুসলে করিম সাল্লাম সাথে করেছেন যে ব্যক্তি নিয়মিত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পরে মৃত্যুর সাথে সাথে সে ব্যক্তি জান্নাতে যাবে হাদিস একটু ভিন্ন আসছে সে ব্যক্তি মৃত্যু সে ব্যক্তি জান্নাতে যেতে একটি বাধা সে হল মৃত্যু মনে হল মৃত্যু হলে সে জান্নাতে চলে যাবে সমান করিম সাল্লাহ সকাল এবং সন্ধ্যায় বিশেষ কিছু দোয়া করতেন আউ দি কালিম আতুল্লাহাম সালিমাখাল নবীজি পড়তেন বিসমিল্লাহিল্লিম আসমিস আলী নবীজি পড়তেন হাসবিআলা আলহিতাল তোহ নবীজি পড়তেন তারপর তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার সর্বশেষ লাহ ইহ ল হামু আল কুলসেন কদির এই দোয়াগুলি নবীজে পড়তেন এইগুলি হল সুন্নাবিত্তিক দোয়া রয়ে গেলো যে বিষয়টি আপনি বলেছিলেন একটি কিতাবের নাম আপনি বলেছেন আল আজকার যেটি রসুল করিম সাল আল ইসলামের দোয়াগুলির একটি মলার বদ্ধ আয়োজন ইমাম নবী রহমল্লা আল্লাহ বিখ্যাত কিতাব এটি আপনি যে দোয়াটি পড়েছেন দুয়াটি আমরা সুস্পষ্ট শুনতে পারিনি কিন্তু দোয়াটি যদি আল আজকার কিতাবে এসে থাকে উদ্ধৃত হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে দোয়াটি সহি এবং আপনি পড়তে পারেন